गाइस यही हलो सेवक करोनेशन ब्रिज एके अवश्य सेवक रोडवे ब्रिजो बोले तिस्ता रिभारे ओपर दिए चले गेछे और दार्जिलिंग और कालिम्पोंग डिस्ट्रिक्ट के कानेक्ट करछे। ब्रिजेर एंट्रांसे देखो दुटो बाघेर स्टैचू आछे, तार जोने लोकालसरा यही ब्रिजटाके बाघपुल बोले। इन 1937 किंग जॉर्ज सिक्सेर करोनेशन के को मेमोरेट करार जोन्नोई एई ब्रिजटार नाम देवा हय करोनेशन ब्रिज। और एई ब्रिजेर फाउंडेशन स्टोन बसिएछिलेन तखनकार गवर्नर अब बेंगल जन एंडारसन। द लास्ट ब्रिटिश एक्सिक्यूटिव इंजिनियर अब द दार्जिलिंग डिविशन PWD जन चेम्बर तिनि एई ब्रिजेर ड्रइंग प्लानिंग और डिजाइन करेछिलेन। এই ব্রিজটা কমপ্লিট হয়েছিল 1941 আর খরচ হয়েছিল 6 লক্ষ টাকা। গাইস একটু দেখো ওই যে দূরে দেখা যাচ্ছে সেবক রেলওয়ে ব্রিজ, এখান থেকে প্রায় 2 কিলোমিটার হবে। এন্টায়ার ব্রিজটা একটা ফিক্সড আর্চের সাপোর্টে আছে আর দুটো এন্ড দেখো রিভারের দুই সাইডে মানে স্টোনের উপর ফিক্সড করা। এখান থেকে সোজা যে রাস্তাটা বেরিয়ে গেল সেটা NH10 আর এটা চলে যাবে গ্যাংটকে। আর ডান দিক দিয়ে আমরা চলে যাব ডুয়ার্সের দিকে, মানে যে রাস্তাটা চলে গেল সোজা ওদলাবাড়ি মালবাজার। আর এখান থেকেই কিন্তু ন্যাশনাল হাইওয়ে 17 অরিজিনেট করছে, যার ওল্ড নেম NH31। দাঁড়িয়ে সেবক ব্রিজের করোনেশন ব্রিজের ভিউটা এক্সিলেন্ট, একদম দারুণ আসে। সেবক পার হয়ে একটু এগোলেই এই ভিউ পয়েন্টে আমরা চলে এসেছি, একটু এগোতে হবে তোমাদের। সেবক পার হয়ে আমরা এগিয়ে এখানে পৌঁছে গেছি। হাই গাইস, এখান থেকে করোনেশন ব্রিজটা দেখো একদম অন্যরকম, ভীষণ সুন্দর ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো ব্রিজটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে আর ব্রিজের আর্চটা দেখো। এখানে এসে আলাপ হয়ে গেল শিলিগুড়ির এক ফ্যামিলির সঙ্গে, আমরা বেশ গল্প আড্ডায় আমাদের সময়টা বেশ ভালোই কাটছিল আর কিছু গ্রুপ ফটোও তুললাম আমরা। হাই গাইস, আমরা এখন চলে এসেছি দেখো একটা ফলস, প্রচন্ড সুন্দর, জোরে জোরে মানে একদম শব্দ করে জলগুলো পড়ছে। আমার কলকাতা না না
সাজিয়েছো। বাহ, এখানে কি কি আছে? এটা এটা মিক্স মধ্যে শসা হবে, আনারস আছে। ও, শসা আনারস কত করে প্লেট গো? এগুলো আনারস 20 টাকা আর ওগুলো একই দাম। তো গাইস, আমি এখন মন্দিরের সামনে এসে গেছি। চলো তোমাদের এখন সেবক কালী মন্দিরে নিয়ে যাই। সেবকেশ্বরী কালী মন্দির, এখানে অনেকগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। মায়ের মন্দির এখানে, খুব জাগ্রত আর পুরানো এই মন্দির। এখানে অনেক দোকান আছে, পুজো দেওয়ার জন্য সব রকম আইটেমই এখানে পেয়ে যাবে। আমরা তো এখানে অনেকবার এসেছি, ওরা নতুন, ওরা প্রথম এসেছে। তবে এখানে আসলে কিন্তু বেশ, মানে পাহাড়ের যে, হ্যাঁ পাহাড় ইজ পাহাড়। আই এম নট এ সি পারসন, আমি সবাইকে বলি সেটা, পাহাড়ের সৌন্দর্যই আলাদা। পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর একটি স্টেশন এই সেবক। অন্য সব স্টেশনের মতো এখানে কোনো ক্রাউড নেই, প্লেজেন্ট অ্যাটমসফেয়ার, জিওগ্রাফিক্যাল লোকেশন আর এই সুন্দর পাহাড় এই স্টেশনটাকে টুরিস্ট স্পট বানিয়ে দিয়েছে। এখানে তোমরা ফোর হুইলার, টু হুইলার, বাস যে কোনোভাবে চলে আসতে পারো। সেবকে এলেই আমার খুব কর্ন খেতে ইচ্ছে করে, আর আমি এখন কর্ন হাতে নিয়ে চললাম নদীর দিকে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। গাইস, ওদেরকে একটু দেখো, ওদেরকে দেখে আমি আর মানে না গিয়ে পারলামই না। এই দিদির দোকানে আমরা এখন ভেজ মোমো আর চা অর্ডার করেছি। এসে গেছে গরম গরম মোমো আর চা, তোমরা কিন্তু এখানে এলে এটা মিস করো না। তোমরা দেখতে পাচ্ছ কত কাশফুল ফুটেছে, আমাদের কাছে আগমনীর বার্তা নিয়ে এসছে। দুর্গাপূজার কিন্তু আর দেরি নেই, একদম খুব কাছে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক শেয়ার করো, আর যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব করে দিও। নেক্সট আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, তোমরা ভালো থেকো, টাটা।